করেছে, কাফের মুশরিকদের দালালি করেছে, সেই দাউদ হায়দার, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, তাসলিম আল আসলিম, হাসানুল হক কিনু, রাশেদ খান মেনন, তা ধর্মবাদী, যুদ্ধবাদী আগে ধর্মবাদী শাস্তি দিতেই হবে। আমার এখন মিশন এবং ভিশন ইসলামের পক্ষে সমস্ত ঘরানার ওলামা একরামকে এক করে নেওয়া। যদি তা করতে না পারেন মুসলমান, বাংলাদেশের পরিণতি হবে ফিলিপাইনের মতো, স্পেনের মতো, ফিলিস্তিনের মতো। মানব না কো মিথ্যাচার আশোক শ্রবণ জার, কে বলে রে রাজাকার সাইদি মুদের অহংকার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তুমি লাখো জনতার ভালোবাসায় প্রিয়। আমরা যখন একেবারে ছোট ছিলাম, একেবারে ছোট বলতে আজ থেকে প্রায় 10-15 বছর আগে হবে, যখন আমাদের হাতে স্মার্টফোন ছিল না, অডিও মানুষের মোবাইল থেকে শুনতাম, বাস্ত এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এই হুঙ্কারটা, যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন, যুদ্ধ অপরাধী যারা দেশের সাথে গাদ্দারি করে, আর যারা ধর্মের সাথে গাদ্দারি করে, যারা আল্লাহর সাথে বেইমানি করে, তারা ধর্ম অপরাধী। শাস্তির দিক থেকে ধর্ম অপরাধী যুদ্ধ অপরাধীর আগে তাদেরকে শাস্তি দিতে হবে, এই দাবি তিনি উত্থাপন করেছিলেন। এবং সেখানে তিনি বজ্রকণ্ঠে, দীপ্ত কণ্ঠে কঠিন হুঙ্কার দিয়েছিলেন লাখো তৌহিদি জনতার সামনে। তার সেই হুঙ্কারটি অনেক দিন পরে আমি মোবাইলে পাইলাম চোখের সামনে। তখন ভাবলাম, যদিও অনেক আগের কিন্তু কথাগুলো চির বাস্তব এবং সত্য। বাংলাদেশের নামি দামি বড় বড় নাস্তিকদের নাম ধরে ধরে তিনি সেখানে হুঙ্কার ছেড়েছিলেন। দর্শক, আমরা এখন অনেকেই জানি হয়তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয়েকদিন যাবৎ প্রসিদ্ধি লাভ করেছেন সমসাময়িক বিষয়ে বক্তব্য দিয়ে। বিষয়টা মোটেও তা নয়, তিনি কিন্তু অনেক আগে থেকেই বাংলাদেশে ভাইরাল, এবং তিনি সিদ্দিকী সাহেবের বহু আগে থেকেই বাংলাদেশে হেলিকপ্টার যুগে বয়ান করে থাকেন। তার জনপ্রিয়তা আগে থেকেই আকাশচুম্বী ছিল। প্রিয় দর্শক, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এই হুঙ্কারটি আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটিতে, আপনাদের সামনে তুলে ধরবো কারাবন্দী মজলুম নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে। ডাক্তার রুকসানা ইয়াসমিন রুকাইয়া আপু একটি সঙ্গীত লিখেছেন, যে সঙ্গীতটি সুর করেছেন চট্টগ্রামের শিহাব ভাই, সেই সঙ্গীতটি আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, তো চলুন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সেই ধর্ম অপরাধীদের বিরুদ্ধে কি বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়েছিলেন এবং নাস্তিকদেরকে কিরকম ভাবে ধুলাই দিয়েছিলেন, চলুন সেই হুঙ্কারটি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা কত মারাত্মক কথা, এই দেশে
রামবাণদের বিরুদ্ধে প্রাজের মুখে তাদের রক্ত ঢেলে দিয়ে আরেকটা স্বাধীনতা যুদ্ধ করা হবে। প্রিয় দর্শক, যদিও এই বক্তব্যটি অনেক আগের, কিন্তু এই বক্তব্যটি আমি যখনই শুনি তখনই কিন্তু আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়, শরীরের লোম দাঁড়িয়ে যায়। আপনাদের হয়তো সেম হয়েছে, কারণ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথার ভিতরে দম আছে। আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বারবার আমি কেন ভিডিও বানাই তাকে নিয়ে, তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, মাওলানা মামুনুল হককে আল্লাহর জন্য ভালোবাসি। যতদিন পর্যন্ত তারা হকের কথা বলবেন, হকের পক্ষে আওয়াজ তুলবেন, ততদিন পর্যন্ত একজন মুমিন, একজন ইমানদার হিসাবে তাদেরকে অন্তর থেকে মহাব্বত করা, ভালোবাসা, এটা হাদিস বলেছে, এটা ইসলাম বলেছে, এটা ইমানের তাকাজা। অতএব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আল্লামা মামুনুল হক সাহেব এদেশের লাখো কোটি তৌহিদি জনতার মনের কঠোরে তার জায়গাটা দখল করে নিয়েছে। প্রিয় দর্শক, এই দুজনকে যেন আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন। এরা জাতির জন্য, দেশের জন্য, সর্বোপরি ইসলামের জন্য রহমত স্বরূপ। অতএব তাদের দীর্ঘায়ু কামনা করছি আমরা। দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম, আপনার যে এখন প্রসিদ্ধি লাভ করেছে, সারা বাংলাদেশের প্রায় সকল মানুষ আপনাকে চিনে, আপনার এই প্রসিদ্ধি, আপনার এই জনপ্রিয়তা, আপনার এই ভাইরাল হওয়াটা আপনি ধরে রাখবেন, এটা কখনো আপনি ছাড়বেন না। এই প্রশ্ন করার পরে তিনি যে জবাবটা দিয়েছেন, সেই জবাবটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লিপিবদ্ধ করে রাখার মতো। প্রিয় দর্শক, চলুন তার সেই জবাবটা আপনাদের সামনে তুলে ধরি। আমাকে অনেকে নসিহত খয়রাত করতেছে, এখন অনেকে বাংলাদেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সৎকায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এখন আপনি, এটা ধরে রাখবেন, এই ঠিকই, আমি একমত না। আমি বলেছি, দেখুন, কোন আলেম যদি জনপ্রিয়তার লালসা করে তার ধ্বংস নিবার্য। আলেম দিনের কাজ করবে আল্লাহ ও তার রসুলের রেজা মন্দির জন্য, এটা ইখলাস, এটা কি? যখন আলেমের মধ্যে জনপ্রিয়তা রক্ষা করার প্রবণতা আসে, তখন তার দ্বারা আর হক কথা বলা যায় না। সে মনে করে সকল টাইপের শ্রোতা আমার মাহফিলে আসুক, খুশি থাকুক, আমার জনপ্রিয়তা বাড়ুক, আর পকেটটা গরম হইতে থাক। আলেম ভাইদেরকে বলবো, তরুণ সমাজ যারা আলেম হচ্ছেন তাদেরকে বলবো, জনপ্রিয়তা ধরে রাখার জিনিস নয়, মকবুল হওয়া সবচেয়ে বড় জিনিস। তখন তাকে জনপ্রিয়তার পিছনে ঘুরতে হয় না, জনপ্রিয়তা তার পিছনে দৌড়ায়। টাকার পিছনে ঘুরতে হয় না, টাকা তার জুতার তলায় যে আশ্রয় নেয়।
অতএব সব কাজে লাগবে ইখলাস, ওটার নাম ইহসান। কোন প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না আমি মনে করি, তবে যদি পীরজাদা নাঈমুর রহমান সাহেব ভালো মনে করেন তা আমি দেখব, দুই মিনিটে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এমন কোন প্রশ্নের উত্তর আমি দিব না যা বর্তমান পরিস্থিতিতে সংঘাত সৃষ্টি করতে পারে, এটা হবে না। আমার এখন মিশন এবং ভিশন ইসলামের পক্ষে সমস্ত ঘরানার ওলামা একরামকে এক করে নেওয়া। যদি তা করতে না পারেন মুসলমান, বাংলাদেশের পরিণতি হবে ফিলিপাইনের মতো, স্পেনের মতো, ফিলিস্তিনের মতো। ইসলামের মহান স্বার্থেই বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে সোনার বাংলাদেশকে, ঠিক কিনা বলো? প্রিয় দর্শক, একজন খালেস ইমানদার যার ভিতরে এখলাস আছে সে অবশ্যই এরকম কথাই বলবেন। আমরা দোয়া করি হজরতের জন্য, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুক এবং সঠিক কথা যেন কোরআনের ময়দানে অকপটে বজ্রকণ্ঠ যেন বলে যেতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। প্রিয় দর্শক, এখন আপনাদের সামনে তুলে ধরবো কারাবন্দী মজলুম নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সম্পর্কে যে সঙ্গীত লিখেছেন সেই সঙ্গীতটি আপনাদের সামনে তুলে ধরি। আশা করছি আপনাদের সেই সঙ্গীতটি ভালো লাগবে। মানব না কো মিথ্যাচার আশোক শ্রবণ জড়, কে বলে রে রাজাকার সাইদি মুদের অহংকার। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তুমি লাখো জনতার ভালোবাসায় প্রিয়, সাইদি সাহেব তুমি বাংলাদেশের এক নম্বর জনপ্রিয়। সাইদি সাহেব তুমি পল্টন কাপানু অলিদের তরবারি, সাইদি সাহেব তোমার ওয়াজ মাহফিল পৃথিবীতে চড়াচড়ি। সাইদি সাহেব তুমি বাতিলের জম লড়াকু সৈনিক, সাইদি সাহেব তুমি অন্যান্য সাহসী পথ চলা নির্ভীক, সাইদি সাহেব তুমি বীর চট্টলার লাখো জনতার স্রোত, সাইদি সাহেব তুমি শত মা বোনের ভালোবাসার ক্রোধ। সাইদি সাহেব তুমি সাগর সমনদী কলতান, সাইদি সাহেব তুমি বুরের আলো কোকিলের সুরে গান, সাইদি সাহেব তুমি সাগর সমনদীর কলতান, সাইদি সাহেব তুমি বুরের আলো কোকিলের সুরে গান, সাইদি সাহেব তুমি বন্ড পীরের আতঙ্কের নাম, সাইদি সাহেব তোমার জনপ্রিয় আকাশ সমান, সাইদি সাহেব তোমার বয়ে কাপে বন্ড মাজার ভুজারি পীর, সাইদি সাহেব তোমার ওয়াজ মাহফিলে লাখো জনতার বীর, সাইদি সাহেব তুমি সংসদে ছিলে উমরের মতো বীর, সাইদি সাহেব তোমার জড় বক্তব্যে বাতিলের নত শির, সাইদি সাহেব তুমি সংসদে ছিলে উমরের মতো বীর, সাইদি সাহেব তোমার জড় বক্তব্যে বাতিলের নত শির। সাইদি সাহেব তুমি সারা বিশ্বে বাংলার গৌরব, সাইদি সাহেব তোমার নামে চড়াই বিবহিত সৌরব, সাইদি সাহেব তোমার ইমান জুস বাতিলের মাতা নত, সাইদি সাহেব তোমায় মারতে তারা বুদ্ধি এঁটেছে যত, সাইদি সাহেব তুমি তোমার নাও দেশের শরণাতা, সাইদি সাহেব তুমি আসবে আবার বলবে দিনের কথা। দর্শক, সঙ্গীতটি এবং সর্বোপরি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।